আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় ভিও সবাইকে আজকের ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল তো আমরা যথারীতি আজকে খুবই অল্প সময়ের ভিতরে দুই তিন মিনিটের ভিতরে আমরা একটি ক্লাসের আজকে সমাধানটি দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা অষ্টম আট পৃষ্ঠার সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানাও স্যার এই ফিস্টা অনুযায়ী আমাদেরকে যদি সমাধানগুলো করে দেন তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় তো তোমরা কমেন্টস করে জানাবে যাদের ফিস্টা নাম্বার অনুযায়ী বলে দিবে স্যার বাংলা এর এত ফিস্টাটা সমাধান করে দেন আইসিটি ডিজিটাল প্রযুক্তির এত ফিস্টা সমাধানটি করে দেন সেই অনুযায়ী কিন্তু আমরা করে দিচ্ছি তো জরুরি যোগাযোগ অনেক সময় জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো এমন পরিস্থিতিতে তুমি তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন অফিসের সাথে হ্যাঁ আমাদেরকে কি করতে হয় যোগাযোগ করতে হয় কথা বলতে হয় বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ঠিক আছে তো আজকের আট পৃষ্ঠার সমাধানটি এই ধরনের কিছু পরিস্থিতি উল্লেখ করা আছে যেমন জরুরি পরিস্থিতি তোমার কোনো বাড়িতে আগুন লেগেছে তাহলে তুমি কি করবা কার সাথে যোগাযোগ করবা করবা কোথায় কল খেলার এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাহলে তোমার করণীয় কি তুমি কি করবে একটু চিন্তা করো তো দেখি জড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে তাহলে তুমি কি করবে হারিয়ে যাওয়া কোন শিশুকে খুঁজে পাওয়া গেছে এখন তোমার কি করতে পারো তুমি এখানে আমি এখানে যেগুলো উল্লেখ করেছি এগুলো ছাড়াও যদি তোমার মনে হয় আরো নতুন কিছু থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তাহলে আমিও শিখে নিলাম তোমাদের সাথে কার সঙ্গে যোগাযোগ করবে যদি তোমার এলাকায় আগুন লেগে থাকে তাহলে প্রথম যেটা করবো আমরা হচ্ছে ফায়ার সার্ভিসে কল দেব তো এই জন্য ফায়ার সার্ভিসের নাম্বার আমাকে স্থানীয় যে ফায়ার সার্ভিস রয়েছে এই ফায়ার সার্ভিসের নাম্বার আমাকে সংগ্রহ করে রাখতে হবে আমার মোবাইলে সেভ থাকতে হবে তারপরে আমরা কল দেব স্থানীয় জনপ্রতিনিধিদের সেটা হতে পারে এলাকার মেম্বার চেয়ারম্যান সরদার হ্যাঁ তাদের কাছে হয়তো নাম্বার থাকতে পারে স্থানীয় থানা বা উপজেলা প্রশাসন প্রথমে আমি ফায়ার সার্ভিসের নাম্বার যদি না পাই তাহলে আমি স্থানীয় কোনো মেম্বার চেয়ারম্যান বা পরিচিত কাউকে কল দিয়ে জানাবো এই ঘটনা তারা তখন উপরের দিকে কল দিয়ে জানাবে এরপরে যদি আমি থানাতে যদি আমার নাম্বার থাকে উপজেলা প্রশাসনের নাম্বার থাকে উপজেলা চেয়ারম্যান মেম্বার তারপরে কাউন্সিলর যদি এদের যদি কোনো প্রশাসনের নাম্বার থাকে হচ্ছে যদি থাকে তখন আমি তাদের সাথে খুব এর সমাধানটা চলে আসবে। এখন খেলার মাঠে তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে এখন তুমি কি করতে পারো বিদ্যালয় বা বিদ্যালয়ের আশেপাশে স্বাস্থ্য কেন্দ্র হঠাৎ করে যে অসুস্থ হয়ে গেছে তাহলে আমি দেখবো বিদ্যালয়ের আশেপাশে কাছে কোনো হাসপাতাল রয়েছে কিনা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে কিনা ওটা আমি দেখবো আগে তারপরে যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার ভিতরে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বা হাসপাতাল রয়েছে ওখানে নেওয়ার জন্য চেষ্টা করব এরপরে নিকটস্থ যে ফার্মেসিগুলো রয়েছে মানে আমার স্কুলের আশেপাশে আমি যেখানে তুমি খেলছ খেলার আশেপাশে কোনো ফার্মেসি থাকলে ওখানে তাকে তাড়াতাড়ি নিয়ে চিকিৎসার জন্য ওখানে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে স্থানীয় চিকিৎসক অসুস্থ মা বাবা এরপরে হচ্ছে তুমি তোমার তোমার বন্ধুরা যে মা এবং বাবা রয়েছে বড় ভাই রয়েছে তাদেরকে তুমি কল করে দ্রুত জানিয়ে দিতে হবে তাহলে তারা দ্রুত এসে তোমাকেও হেল্প করবে এবং তুমি সহ একসাথে এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে সবাই মিলে হেল্প করতে হবে তারপরে আসে হচ্ছে জড়ের জড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে তোমার এলাকায় প্রচুর পরিমাণে ঝড় হলো বৃষ্টি তুপান হলো তখন কি হলো এই তোমার বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে এখন এখান দিয়ে মানুষ যাবে গাড়ি যাবে তাহলে তো একটা বিপদ হতে পারে তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে স্থানীয় যদি বিদ্যুৎ অফিস আছে ওই বিদ্যুৎ অফিসে তোমাকে কল দিতে হবে ওই বিদ্যুৎ অফিসে তোমাকে জানাতে হবে যদি এই নাম্বারটা যদি তুমি না থাকে তাহলে তোমার বাবাকে জানাবা মাকে জানাবা তারপরে স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মেম্বার চেয়ারম্যান যারা থাকে ওদেরকে তুমি কল দিতে হবে এবং স্থানীয় থানা তোমার যে স্থানীয় থানা রয়েছে থানাতে তুমি কল দিতে হবে এরপরে দিতে হবে উপজেলা প্রশাসন যেটা উপজেলা নির্বাহী কার্যালয় আমরা বলি থাকি ইউনো অফিসের কার্যালয় ওখানেও তোমার যদি কোনো নাম্বার থাকে পরিচিত জন থাকে তাহলে তুমি ওখানে দ্রুতভাবে এটা কল দিয়ে জানা দিবা যদি জানা দিয়ে থাকো তাহলে এটা দ্রুত সমাধান হবে বিদ্যুৎ না আসার আগে তোমাকে এই কাজটা করতে হবে যদি বিদ্যুৎ এসে যায় তাহলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে তোমার এলাকায় বা তোমার স্কুলের গেটে বা কোনো বাজারে কোনো জায়গায় তোমার একটা ছোট শিশু পাওয়া গেছে কিন্তু সে তার নাম বলতে পারতেছে না পরিচয় বলতে পারতেছে না বাবার নাম বলতে পারতেছে না সে কোথায় যাবে সেটাও জানে না তখন তুমি কি করবে হারিয়ে যাওয়া শিশুর অভিভাবক কোথায় তুমি ছেলেটাকে চিনো তাহলে তার অভিভাবকের নাম্বারটা কালেকশন করে বা তুমি তার বাবার নাম্বার আছে তোমার কাছে তখন দ্রুত তাকে কল দিয়ে জানাতে হবে তারপরে যদি ওটা যদি না থাকে তাহলে তোমাকে স্থানীয় জনপ্রতিনিধি এলাকার চেয়ারম্যান মেম্বার সর্দার যারা আছে বাজারের লোক আছে তাই ওই বাজারের লোকদেরকে তুমি কি করতে পারো জানাতে পারো বিষয়টা এভাবে একটা ছেলে পাওয়া গেছে এটা কার কোথা থেকে আসছে কিছু বলতে পারতেছে না তখন তারা যোগাযোগ করবে তারপরে তুমি আরো বলতে পারো এভাবেও করা যায় তুমি তোমার ফেসবুক আইডিতে তোমার ইউটিউবে তুমি কি করতে পারো পোস্ট করতে পারো বা তোমার মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা বিষয়টা ছেলেটা ছবি দিয়ে জানাতে পারো তাহলে আরো দ্রুত কি হয়ে যাবে প্রচার হয়ে যাবে এরপরে স্থানীয় থানা এবং উপজেলা প্রশাসনকে তুমি বিষয়টা অবহিত করতে পারো তো সবচেয়ে বেশি যোগাযোগ দ্রুত সমাধানটা হয়ে যায় সেটা হচ্ছে তুমি যদি তোমার ফেসবুক আইডিতে দ্রুত ছেলেটার একটা ছবি দিয়ে দ্রুত পোস্ট করে দাও তাহলে এটা সমাধানটা একেবারে সহজে তোমার কাছে চলে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্য জানাবে আরেকটা জিনিস হচ্ছে তোমরা কোন কোন বাংলা হোক তারপরে ডিজিটাল প্রযুক্তি হোক ইংরেজি হোক গণিত হোক কোন কোন পৃষ্ঠার সমাধানগুলো দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই অনুযায়ী ক্লাস তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে যে কোনো ক্লাসে যে কোনো সময়ে যে কোনো মধ্যে ধন্যবাদ সবাইকে